নতুন প্রজন্মের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম রাহিদ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রতিষ্ঠানটির সদস্য সন্তানদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের নিতে এই পর্যন্ত দুই লক্ষ পঞ্চাশ হাজার শিক্ষককে প্রশিক্ষণ ও তাদের বেতন বাড়ানো হয়েছে তিনি আরও বলেন বর্তমান প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে না পারলে বিশ্বমানের মানব সম্পদ তৈরি সম্ভব নয় অনুষ্ঠানে পঁচিশ জন এসএসসি ও বারো জন এইচএসি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়